এই ভবনে লাক্ষার সঙ্গে শুষ্ক তৃণ, ঘৃত আর তুলোর প্রয়োগ করা হয়েছে। যদি এই ভবনে আগুন লাগে তবে দুই প্রহরেই সব দগ্ধ হয়ে যাবে। আমাদের ভবনে জীবন্ত দগ্ধ করার পরিকল্পনা করা হয়েছে। পিতাশ্রী, ওরা সবাই জেনে গেছেন এই ভবন লাক্ষা দিয়ে নির্মিত। পুরন্দরী, মহারানী থেকে অনুমতি নিয়ে নাও, ভোজন কক্ষ থেকে আরো পদ আনতে হবে। অনুমতি দিলাম, নিয়ে এসো। কিন্তু সমস্ত ভোজন তো আমরা আগেই নিয়ে এসেছি স্বামী। মৌন হও, পরিকল্পনা ধরা পড়ে গেছে। ভবনে এক্ষুনি আগুন লাগাতে হবে। ভবনের বাইরে চলো, শীঘ্র চলো, মাতার সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু আমি বুঝতে পারছি না জ্যেষ্ঠ, দুর্যোধন কি ভেবে এমন করলেন? যদি ভবনে আগুনও লাগে আমরা কি সুরক্ষিত বেরোতে পারবো না? মূর্খ নাকি সে? ভ্রাতা অর্জুন এক বরুণাস্ত্রে অরণ্যের দাবানল শান্ত করতে পারেন। তারা হয়তো অত বিবেচনা করেনি। করেছে, ওরা সব দিক বিচার করেছে ভ্রাতাশ্রী। এর পায়েস খেয়ে মৃত্যু হয়েছে। মা, আপনি ভোজন আরম্ভ করুন, ওরা চলে আসবে। না, ওদের আসতে দাও। আমার হাতে খানিক পায়েস খান মাতা। না ভীম, তুমি খাও। এমনিতেই মাতা তার সন্তানদের ভোজনের পরেই ভোজন করে। না মা, আমার তো খানিক পায়েস খেতেই হবে। দাও, খাইয়ে দাও। একটাই ভয় মাতা, আপনার হাতে ভোজন করে আমার পেট ভরে যায়, আবার আপনাকে আহার করিয়ে আমার পেট ভরে যাবে না তো? এমন হতেই পারে না আমার বিকদর। যদি এমন হয় তবে কখনো তোমার হাতে ভোজন করব না। আর আমি এমন কোনো পাপ করিনি যে ঈশ্বর আমাকে এই শাস্তি দেবেন। নাও খাইয়ে দাও। মাতা, পায়ে সে বিষ আছে মাতা। হ্যাঁ মাতা,
তাই খেয়ে মুশিকের মৃত্যু হয়েছে। মাথা উঠুন, এই ভবন যে কোনো মুহূর্তে দাহ করবে ওরা। আমি বুঝলাম না ভ্রাতাশ্রী, এই ভবন সম্পূর্ণ লাক্ষা দ্বারা নির্মিত। আমাদের যদি বিষ খেয়ে মৃত্যু হয়ে যায়, তারপর এই ভবন দাহ করার পরিকল্পনা করা হয়েছে। যাতে সকলের মনে হয় আমাদের এই দুর্ঘটনায় প্রাণ গেছে। কিন্তু এখন আর কথোপকথনের সময় নেই ভ্রাতাভীন। সর্বপ্রথম আমাদের ওই পুরোচনকে ধরতে হবে, তারপর ওকে হস্তিনাপুর নিয়ে যাব। চলুন চলুন মাতা, চলুন। আমি কল্পনাও করিনি ভ্রাতা দুর্যোধন আমাদের প্রাণ নেওয়ার চেষ্টা করবে। কল্পনা করনি সহদেব? তাহলে তো তোমার কল্পনা শক্তি অতি দুর্বল। ভুলে গেলে? ও আমাকে বিষ খাইয়েছিল। কিন্তু সে সময় তো আমরা বালক ছিলাম, বালক অবিবেচকের মতো কাজ করতেই পারে। কিন্তু এখনো আমি ওই দুর্যোধনের মস্তক নিজে হাতে চূর্ণ করবো জ্যেষ্ঠ। আমি শুনেছি যখন মৃত্যুর হাতছানি পায় তখন মৃগ স্বয়ং সিংহের এলাকায় প্রবেশ করে। মনে হচ্ছে দুর্যোধনের মৃত্যু ওকে হাতছানি দিচ্ছে। এই পায়সান্নর আস্বাদ নিন ভ্রাতা ভীম। তোমরা পাঁচজন আমাদের সবার চরণ স্পর্শ করবে এক্ষুনি আর সদা সর্বদা। মাতা, এ কেমন দেহ যেখানে আমাদের দেখে কারোর মুখের হাসি ফোটে না? এমন মনে হয় যেন এখানে আশ্রয় আছে কিন্তু অধিকার নেই। হ্যাঁ হ্যাঁ, এত বড় নগরী চেয়ে চিনতে আনো কোথাও থেকে? সন্ন্যাসী পিতা ভিক্ষা করা নিশ্চয়ই শিখিয়েছেন। যুধিষ্ঠির, কোন বংশের রক্ত বইছে তোমার ধমনীতে? তোমার ব্যভিচারী মাতা কার থেকে লাভ করেছিলেন তোমাকে, সেটা তো বলে দাও। আপনার সমস্ত চিন্তা সমাপ্ত হয়ে যাবে তথাপি। তোমরা পাঁচজন আমাদের সবার চরণ স্পর্শ করবে এক্ষুনি। এমন মনে হয় যেন এখানে আশ্রয় আছে কিন্তু অধিকার নেই। কেমন দেহ যেখানে আমাদের দুঃখে কারোর মুখে হাসি ফোটে? অতি শীঘ্র আপনার সমস্ত চিন্তা সমাপ্ত হয়ে যাবে তথাপি। ভ্রাতা ভীম যথার্থই বলেছেন জ্যেষ্ঠ, এখনো যদি আমরা প্রতিঘাত না করি তবে আমাদের ভীরু কাপুরুষ বলবে সকলে। আদেশ করুন জ্যেষ্ঠ, আমি অপেক্ষা করছি। কোনো আদেশ দিও না তুমি যুধিষ্ঠির। আপনি কি বলছেন মাতা? আমরা কিভাবে শান্ত থাকব? দুর্যোধন আমাদের জীবিত দাহ করার চেষ্টা করেছে, আপনাকে আমাদের মাকে ভরসা করার প্রচেষ্টা ছিল। যদি তাই হয় পুত্র, তবে আমরা এখানেই ভস্ম হয়ে যাব।
আমার পুত্রদের হত্যার ষড়যন্ত্র করেছে ওরা। এত ঘৃণা, এত শত্রুতা ওদের মনের মধ্যে। না পুত্র, আর আমরা হস্তিনাপুরে কিছুতেই ফিরে যাব না। মহাভারত।